তুমি আমাকে বলো না, মনে থাকো ও জামান, হ্যাঁ গুড্ডা ধরে জামান, ও জামান আবুল সুনাম রয়েছে এবং দেশে আছেন বিদেশে আছেন, সেই কঠিন মুহূর্তে যখন বন্যা প্লাবিত আমাদের সিলেট, সেই মুহূর্তে আপনি সিলেট কেন এসেছেন এবং সিলেটকে আপনি কিভাবে দেখেন? দেখুন আমরা আমি একবেলা না খেয়ে থাকা কি কষ্ট ওই দিনটাই পারবো, তাই যে হলে আমি ঠিক থাকতে পারি না, তাদের পাশে আমার যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তাদের পাশে থাকবো। আজকে আপনি মানে গোয়েন্দাঘাটের কোন কোন এলাকায় যাবেন বলে বা কত যে পরিমাণকে আপনি সহযোগিতা করবেন বলে আশা করছেন? আমরা আর এই পূর্বে আপনারা দেখতে দাদা পঞ্চায়েত বসে চালু দিয়েছে, আর আমার প্রকল্প থেকে আমরা দেখছি অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন এবং এই সমস্ত এলাকা পানি বন্দি, আর যে সমস্ত এলাকা আমি দুর্গ সমস্ত এলাকাগুলো গোয়েন্দাঘাটের কয়টি ইউনিয়নের প্রাণ বিতরণ করবেন? গোয়েন্দাঘাটের 12টি ইউনিয়ন আছে, এর মধ্যে কয়টি ইউনিয়ন আপনি কি মনে করেন যে আপনার মতো যারা সেলিব্রিটি এরা এরকম গরিব উদ্যোগী মানুষের পাশে দাঁড়ানো উচিত? না এটা সেলিব্রিটিতে বড় কথা না, কিন্তু লোকে আল্লাহ পাকে আমাদেরকে দাঁড়িয়ে সমর্থন দিয়েছে তাদের সবারই আমাকে দাঁড়ানো মৃত্যু হয়, আমরা এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু কিছু নিয়ে যেতে পারবো না, আমরা যেটুকু মানুষের পাশে দিয়ে দেবো পরবর্তীকালের জন্য আমাকে টাকা পেয়ে দেবো, তাই আমি সবাইকে একজন করবো আপনাদের যার যার সমর্থন আছে সবাই পাশে দাঁড়ানো, এটা আমাদের প্রিয় দর্শক আপনারা দেখলেন যে বাংলাদেশের আলোচিত হিরো আলম এই মুহূর্তে আমাদের মাঝে আছে এবং প্রাণ বিতরণে অংশগ্রহণ করছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো ডৌড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকে এই মুহূর্তে ওনার অনুভূতি নির্বাচনে নৌকাপতিকে আমি বিজয়ী হতে পারি নাই, কিন্তু বিজয়ী হতে না পেরেও এই দুর্যোগকালীন সময়ে আমি এই ডৌবাড়ি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ইতিমধ্যে পাঁচ বস্তা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণের 50 কেজি চালের বস্তা প্রতি ওয়ার্ডে 5 বস্তা করে দিচ্ছি, যে জনগণের পাশে থাকার জন্য। ইতিমধ্যে রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেসব রাস্তাঘাটে গাড়ি চলাচল হচ্ছে না, আমি আপনারা দেখেছেন এই রাস্তাঘাটে আমি ইটের ভুয়া দিয়ে সাময়িক যান চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি, এবং রাস্তাঘাটে অনেক ফেনাটেনা উঠে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছি। পাশাপাশি এই ইউনিয়নের মানুষের যত প্রকার দুর্যোগ আসে না কেন, প্রত্যেকটা দুর্যোগে আমিও যেহেতু গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি, এই জন্য প্রত্যেকটা দুর্যোগের সময় এই ইউনিয়নের মানুষের পাশে আমি থাকব। আমি ভবিষ্যতে নির্বাচন করি বা না করি, কিন্তু জনগণের সেবা করা আমার মূল ধর্ম এবং আমি জনগণের সেবা করব এবং আমি প্রত্যেকটা জনগণের পাশে থাকব। আমাকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনের পরাজয়ের পরেও আমি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করে রেখে যাচ্ছি। ইতিমধ্যে হিরো আলম ভাই সিলেটে এসেছেন,
আমি ওনাকে এখানে আমন্ত্রণ করেছি, দেখে যান আমাদের ডোবার ইউনিয়ন কত ক্ষতিগ্রস্ত, আমাদের মানুষ প্রাণে বন্দী, আপনি আমাদের এই দুর্দশাগুলো দেখেন, আপনি মিডিয়াতে তুলে ধরেন, যাতে এই ইউনিয়নের মানুষ আরো বেশি করে সাহায্য সরকারের পক্ষ থেকে সাহায্য ত্রাণ পায় সেই ব্যবস্থা করার জন্য, এবং এই ইউনিয়নের মানুষগুলার দুঃখ দুর্দশা মিডিয়ায় তুলে ধরার জন্য আমি ওনাকে এখানে আহ্বান করে উনি অনেক ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ডাকে উনি এখানে সাড়া দিয়ে এই ইউনিয়নে এসেছেন। এই ইউনিয়নের মানুষ যে ওনার কত ভক্ত, উনি এখানে না আসলে বুঝতে পারতো না। উনি একটা খেলাতে এখানে আসার জন্য উনি ডেট ফিক্সড করেছিল, অনেক লোক বিভিন্নভাবে ওনাকে এখানে ভিন্ন মত পোষণ করেছে, আজকে উনি ত্রাণ নিয়ে এখানে এসেছে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ নিয়ে এসেছে। ইতিমধ্যে আমরা চাঁদের টুক নৌকাঘাট থেকে আমরা হাওর অঞ্চলে যাবো, হাওর অঞ্চলে গিয়ে ওনার প্যাকেটগুলা বিতরণ করব, এবং আমার এই চালগুলা উদ্বোধন করে আমরা এই হাওর অঞ্চলের দিকে রওনা দেব, এবং নামাজের সময় এসে হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দাদা একটি বিষয়, আপনার এই ডৌড়ি ইউনিয়নে মানে ডৌবাড়ি ইউনিয়নে আপনার কত শতাংশ মানুষ আসলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে? ডৌবাড়ি ইউনিয়নে শতকরা 95% মানুষই পানি বন্দী ছিল, সকল রাস্তাঘাট এখানে পানির তলে গিয়েছিল, এখানে কোনো রাস্তাঘাট এই যে পাকা সড়ক কোনোটাও পানির নিচে ছিল, কোনোটা শুকনা ছিল না, সকল মানুষ। আপনাদের তো বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি যেটা আছে ঘর বাড়ি এই বিষয়ে আপনার কোন চিন্তা ভাবনা আছে? বন্যা পরবর্তী আমাদের প্রবাসী খালি পেকে লাগে বউ কল্লা রাখি আমরা রইত না আপনারা দেখছেন যে এখানে হিরো আলম এটা উদ্বোধন করছেন, এই ত্রাণ বিতরণ যেটা আছে সেটা ইতিমধ্যে তারা চেষ্টা করেছেন এখানে গরিব দুঃস্থ মানুষদের কাছে তুলে দেওয়ার জন্য, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, সিলেটের ব্যাগাজি টিভি থেকে আমরা সরাসরি চেষ্টা করছি এখানে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম এখন সিলেটের গোয়েনঘাটে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছেন। নিজের পক্ষ থেকে এখানে বেশ কিছু ত্রাণ দেওয়া হবে, এবং এখানে যেটা আছে চেয়ারম্যান প্রার্থীর মাধ্যমে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে। তা আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষ এই মুহূর্তে এই গরিব মানুষের কাছে এসে দাঁড়ানোর খুবই দরকার এবং প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আসলে হিরো আলমকে দেখার জন্য এখানে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ। আপনারা দেখছেন যে হিরো আলম ইতিমধ্যে চলে যাচ্ছেন গাড়িতে উঠে, অন্য অন্য বন্যা কবলিত এলাকায় তিনি বন্যা কবলিত এলাকার মানুষের কাছে ত্রাণ বিতরণ করবেন। আমরা আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি সরাসরি গোয়েনঘাট ডৌড়ির ইউনিয়ন থেকে। অনেকেই ছবি তোলার জন্য তাড়াহুড়া করছেন হিরো আলমের সাথে, আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা করছি।